আবারও বলছি, ভিডিওটা টানবেন না, পুরো ভিডিওটা দেখবেন এবং নিজে খাবেন, সবাইকে উৎসাহিত করবেন খাবার জন্য, আর অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমি খেতে থাকি। আসসালামু আলাইকুম, মনি দেশি খাবার। আজ আমাদের ক্ষেত থেকে এই পাতাটা তুলে আনছি, জানি না কার দেশে কী বলে এটা, সিলেটে বলে এটা খুদিমানকি পাতা, আমরা বলি এটা থানকুনি পাতা, কেউ বলে টাকা পাতা, আর কার কার দেশে কী বলে এটা সেটা আমি জানি না। তবে এই পাতাটাও অনেক উপকারী, অনেক ঔষধিও কাজ করে। আজকে আমরা এই পাতা দিয়ে চাউলের গুঁড়া, আটা, কাঁচামরিচ, পেঁয়াজ মিশিয়ে মচমচে করে বড়া বানিয়ে খাবো। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এটা ক্ষেতের তোলা, আসেন ধুয়ে বেছে কেটে নেই আমরা, বড়া বানা কীভাবে বড়াটা বানায় আমি দেখাবো। যে আমাদের ধোয়া বাছা শেষ, এই যে এখন চিকুন করে পলবে, আচ্ছা পলতে থাকুক। হ্যাঁ, খুব মিশ করে, মানে এটাকে কেউ বারিক বলে, আমরা বলি চিকুন। আর এখানে আমি একটু চাউলের গুঁড়া নিছি, এখানে কাঁচামরিচ নিছি, আর এই যে পেঁয়াজ নিছি, আর একটু ময়দা দিব, আর এখানে বন্ধুরা আমরা একটু আদা পলে দিব, তাহলে জিনিসটা খুব মজা হবে। বেশি মশলা দিব না, দিলে এটার ঔষধি গুণটা চলে যাবে, এটা পেটের জন্য খুবই উপকার। বন্ধুরা আরও বলতে হবে, বুঝাতে হবে আপনাদেরকে, দেখেন কীভাবে পলতেছে একদম শাকের মতন। আর এটার বড়াটা চাবায় খেতে খুবই মজা লাগে, মচমচে হবে। চাউলের গুঁড়া দিছি, সবই দিছি, আবার বললাম একটু আদা গুঁড়া, আদা পলে দিব, আর একটু লবণ হলুদ দিব, বেশি মশলা দিব না। তাহলে আসেন আমরা ভাজায় চলে যাই। আমি দেখালাম যে আমি একটু আটা দিছি, আটা কিংবা ময়দা, একটু হলুদের গুঁড়া দিছি, আর এই যে এখানে দেখেন লবণ, আর এই যে আদা কুচি, যেহেতু পাতাটাও ওষুধ আর আদা তো অবশ্যই। এখন আমি মাখবো, দেখুন আমরা একদম ভালোভাবে মেখে নিছি। আটাটা দিতে হয় একটু লাচা লাগার জন্যে, আটা কিংবা ময়দা, আর চাউলের গুঁড়াটা দিতে হয় একটু মুচমুচে হওয়ার জন্য। আমি এক এক করে এগুলো সবগুলো ভেজে নেই, খুবই মজা, ইফতারের সময় খাবেন কিংবা রোজার দিন না, যে কোনো সময় আপনারা খেতে পারেন, বাচ্চাদেরকে দিতে পারেন, বাচ্চাদের পেটে কোনো সমস্যা হইলে। এই বড়াটা কিন্তু গরম গরম পরিবেশন করতে হবে, আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু তিতো লাগবে। ইফতারির সময় খেলে ইফতারির একটু আগে ভেজে নেবেন, আর যদি এমনি বিকালে টিকালে ভাজেন তাহলে যখন ভাজবেন তখন সাথে সাথে পরিবেশন করবেন। খুব আস্তে আস্তে ভাজতে হবে, চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিলে তাহলে পিঠাটা ভিতরে হবে এবং মচমচা হবে। আমাদের বড়াগুলো হয়ে গেছে, থানকুনি পাতা, টাকা পাতা, খুদিমানকি পাতার ভর্তা, যে যেই ভাষায় বলে। দেখুন দেখতে খুব সুন্দর, আমরা যেমন লাল শাক, পালং শাক দিয়ে, বেসন দিয়ে বড়া বানাই, ঠিক সেরকম আপনার মজাও লাগলো, উপকারও হলো, পেটেরও উপকার হলো। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। সবাই খাক, ডায়াবেটিস রোগীদের জন্য এটা ভালো।